السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تو وإقراء بغنى درشو شتا إسلامي كيوينة وإقراء بغرامي أفنا عن طريق مبارك الحمد لله ما درشاتر ويتين بيتين سوى دبادين বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আবদুল মন তাকিম যথেষ্ট করে আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম ইসলামিক ইউএনে দর্শক শ্রোতা অত্যন্ত তাদের প্রিয় অনুষ্ঠান এবং অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন আমরা আজকেও আশা করবো দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং ইনশাল্লাহ আপনাকে দিবেন এর আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো এরপরেই আমরা ইনশাল্লাহ বিভিন্ন প্রস্থিকে চলে যাব ইনশাআল্লাহ যারা যেন হাফিজ হুসেন আহম্দ সাহেব বিশ্বনাথ হাফিজ আকমুল আল্লাহ তা আল্লাহ আল্লাহ তার কষ্ট করে আসার জন্য উত্তম বদলা এবং জাখের দান করেন আমি আমাদের সবাইকে আল্লাহ তালে যেন কবুল মঞ্জুর করেন আল্লাহ আমি আরব্বারমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا شمالي تدر شكسرطة السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মঙ্গলময় বরকতময় জীবন আল্লাহ তালার কাছে বিশেষভাবে কাম্য আল্লাহ তালা আমাদেরকে সর্বাবস্থায় যেন তাঁর দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিনবিন ইসলামিক কিউয়নে উইথ এখরা প্রোগ্রাম আপনাদের প্রশ্ন উত্তর দ্বারা সাজানো আপনারা ভালো ভালো প্রশ্ন নিয়ে আসতে পারেন জীবন গরিষ্ঠ যে কোনো বিষয়ে কল করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু কথা বলার আমি প্রয়াস পেয়ে থাকি আল্লাহ মৌমিন মুসলমানদেরকে বিরাট বড় একটা সৌভাগ্য দান করেছেন যে কিছু মকদ্দস মকামাত আমাদেরকে দান করেছেন পবিত্র স্থান স্থানসমূহ আমাদেরকে দান করেছেন আর কিছু স্থানের বিশেষত্ব এবং বৈশিষ্ট্য আল্লাহ তারা দিয়েছে আমরা বেতুল মুকাদ্দাস, বেতুল মাকদিস আল আকসা আল কুদস এই শব্দগুলো আমরা উচ্চারণ করে থাকি তো বিভিন্ন ধর্মের মানুষ তারাও দাবি করে যে জায়গা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের নবীগণের যে সমস্ত স্মৃতি রয়েছে ওই জায়গার সাথে সে সমস্ত স্মৃতিকে তারা কেন্দ্র করে তারাও দাবি করতে চায় যে আকসা বেতুল মুকদ্দাস বেতুল মুকদ্দিস বা এই যে বেতুল মুকদ্দাস পুরো শহরের নাম হয়ে গেছে জারুজালেম যেটাকে আমরা বলি ইয়ারুস আমরা বলি তো এই পুরো শহরকে বেতুল মুকদ্দাস বলা হয় এই মসজিদের সূত্রে তো সবাই এটা বলতে চায় যে এটা আমাদের স্থান আমাদের জন্য পবিত্রতম স্থান হজরত মুসা আলিহ ইসালামের অনেক স্মৃতি সেখানে রয়েছে হজরত মুসাআ ইসলামের কবরও রয়েছে সেখানে বিদ্যমান অন্যান্য নবীগণের কবরও সেখানে বিদ্যমান রয়েছে হজরত ইব্রাহিম আলী ইসালাত ইসলামের কবর এবং আরও অসংখ্য অগণিত নবীগণের বরং একই জায়গায় প্রায় তিন হাজার নবীগণের কবর এক জায়গায় বিদ্যমান রয়েছে তো এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে অন্যান্য ধর্মাবলম্বী অন্য সম্প্রদায়ের লোকজন তারা দাবি করতে চায় যে এটা আমাদের নবীদের সাথে আমাদের নবীগণের স্মৃতি হলো এই জায়গা হযরত সুলেমান আলি সালাম সেই সময় একটা হাইকালে সুলেমানই বানিয়েছিলেন ওই জায়গায় এবং সেটা ছিল তখনকার জন্য এটা হাইকলে সুলেমানিক কেবলা ছিল সেটার দিকে মুখ করে নামাজ পড়া হতো তো এটাকে ভিত্তি করে এক সম্প্রদায়ের লোকজন তারা মনে করে আমরা আবার হাইকালেসুলেমানি আমরা তৈরি করব এবং এটা আমাদের জায়গা তো আমি যে কথাটা বলতে চাইব যে ইসলাম এবং মুসল তারা নবীগণের রেফারেন্স দিয়ে তারা এই কথা বলতে চায় এটা আমাদের কোন না কোনো নবীর স্মৃতি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই কথা দাবি করেন যে বেদুল্লাহম হল হজরত ঈসা আলহ ইসলামের জন্মস্থান আল্লাহ তিন আব্বাপে হজরতা ইসা আলহিসুল ইসলামকে সৃষ্টি করেছেন আশ্চর্য ধরনের সৃষ্টি আল্লাহর কুদরতের আজীব কেশমা প্রকাশিত হয়েছে তো বেতুল্লাহমো সেখানেই অবস্থিত সুতরাং এই জায়গার সাথে এই স্থানের সাথে এই দেশের সাথে ফেলেস্টাইনের সাথে আমাদের ঘনিষ্ঠতা আমাদের সম্পর্ক আর হজরত সুলেমান আলি সরাাতামের স্মৃতি তাহলে তুম জাহালুদের স্মৃতি হজরত ইয়াকুব আলিহ সরাতামের স্মৃতি তুফানে নো আলি ইসলাম নো আলি ইসলামের সময়ে যে প্লাবন এসেছিল এটার কারণে পবিত্র কাবা শরীফের ছিন্ন মিটে গিয়েছিল সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল তো হজরত ইব্রাহিম আলিহ ইসলামকে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে অবগত করলেন যে এই জায়গা হলো পবিত্র কাবা শরীফের জায়গা এই স্থানটা হলো পবিত্র কাবাগরের স্থান তো আল্লাহ সৌভাগ্য দান করলেন হজরত ইব্রাহিম আলী ইসলামকে তিনি পবিত্র কাবা শরীফ নির্মাণ করলেন এর চল্লিশ বছর পর হজরত আলী সালাম মসজিদুর আকসা তৈরি করলেন মসজিদুর আকসা নির্মাণ করা হলো তো এই সমস্ত কারণে অনেকে এই দাবিটা করতে তাকে করে কিন্তু রিয়ালিটি হল যে মুসলমানগণ এই জায়গাকে সম্মানিত এই জায়গাকে পবিত্র পুত পবিত্র অত্যন্ত বরকতময় যে মনে করেন এটা হলো সকল নবীগণের সাথে মুসলমানদের গভীর আত্মার সম্পর্ক এক নবীর কোনো ঘটনার কারণে মুসলমানেরা ওই ওই নবীকে পর আর হজরত মুহম্মদ সাল আলী শুধু নিজের নবী এরকম কোনো ধারণা নেই সেভেন বিলিভসের মধ্যে কী রয়েছে আমন্তু বিল্লাহি ও মালাহ ইকিহি ওয়কুতু ওরসুলি আমি ইমান আনলাম সকল ফিরিস্তাগুণের উপর সকল আসমানী কিতাব সমূহের উপর যত কিতাব যত নবীর উপর যত কিতাব নাজিল হয়েছে সাহিফা নাজিল হয়েছে সবগুলোর উপর আমি ইমান আনলাম ওয়ারসুলি সকল নবীগণের সকল রসুল আল্লাহর যত মেসেঞ্জার এসেছেন সকলের উপর আমি ঈমান আনলাম যদি কোনো একজন নবীর উপর ইমান যদি না থাকে তাহলে এমন মানুষ কখনো কোনো অবস্থাতেও সে মুসলিম হতে পারে না সে মুসলমানের গণ্ডির বাইরে অটোমেটিকলি সে নিজেই চলে যায় কোনো একজন নবীকে অস্বীকার করলে কোনো একজন নবীর নবুয়তের প্রতি পরোপরি শ্রদ্ধা যদি না থাকে আল্লাহর প্রেরিত রসুল হিসাবে প্রেরিত নবী হিসাবে পূর্ণ শ্রদ্ধা পূর্ণ ইমান যদি ওই নবীর উপর না থাকে তাহলে নবী হিসাবে বিশ্বাস যদি না করে তাহলে তার ইমান থাকতে পারে না তার ইমান অবশিষ্ট থাকে না তো এই জন্য যত নবীগুণের যত স্মৃতি রয়েছে সবগুলো স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে সকল নবীগুণের প্রতি সমভাবে শ্রদ্ধা অন্তরে থাকার কারণে মুসলমানদের জন্য এই জায়গা পবিত্র জায়গা কোন কারণ প্রত্যেক নবী মুসলমানের কাছে শ্রদ্ধা প্রত্যেক নবী মুসলমানের কাছে পরম শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র বিধায় আমাদের জন্য এই জায়গাটা শুধু ওই সব কারণেই না হজরত শুধু অন্য নবীর কোনো হজরত ইসার ইহি ইসলামের জন্মস্থান হজরত মুসার ইহি ইসলামের সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক হজরত ইয়াকুব আহি ইসলামের সাথে সম্পর্ক যার ওপর নাম ছিল ইসরায়েল তো এই সমস্ত কারণে শুধু এই জায়গার সম্মান নয় যে শুধু আমার আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলী ও এই মসজিদের দিকে এটাকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন সাহাব এ ক্রাম কিবলা বানিয়ে নামাজ পড়েছেন মদিনায় হিজরত করার পর প্রায় ষোলো সতেরো মাস পর্যন্ত বেতুল মকদিস আমাদের কাবা এবং কিবলা ছিল কিবলা ছিল ওইদিকে মুখ করে নামাজ পড়া হতো এরপরে আল্লাহ তালা আল্লাহ নবী সাল আলী হুসালামের মনের ইচ্ছানুযায়ী পবিত্র মসজিদুল হারাম বেতুল্লাহ শরীফ মসজিদ মসজিদ হারাম ইন মক্কায় মুকরমাকে কাবাগরকে আল্লাহ তালা কিবলা হিসাবে নিযুক্ত করলেন তো সকল নবীগুণের যত স্মৃতি আছে সবগুলো স্মৃতির কারণে এই জায়গা আমাদের জন্য শ্রদ্ধার ব্যাপার এই এই জায়গা সম্মানিত এই জায়গা বরণীয় এই জায়গার প্রতি এটা মুসলমানদের প্রাণের জায়গা হজরত নবী করিম হযরত মোহাম্মদ সাল্লুসাল্লাম ম্যারাজে যাওয়ার সময় যে জায়গায় তার বোরাক যে জন্তুটা বাঁধা ছিল আর যেখান থেকে তিনি আকাশের দিকে গমন শুরু করেন সেই জায়গাটাতে হজরতে আল্লাহনবী সাল আলহিহাম সেই জায়গা থেকে আসমানের দিকে যাওয়া আরম্ভ করেন তো ম্যারাজের প্রথম গাঠি জমিন থেকে আকাশের দিকে যাত্রাপথে এই মসজিদুল আকসা আর যে জায়গা থেকে গিয়েছেন এই জায়গার উপর বর্তমানে নিরাকারের গম্বুজ গম্বুদ যেটা বাইরে দেখা হয় এটা সখরা তৈরি করা হয়েছে হাজরতুল্লাহন এখানে নামাজ পড়েছেন নামাজ পড়ে এসে নির্দেশনাও দিয়েছেন যে এখানে যেন মসজিদ নির্মাণ করা হয় ওই অংশতে তো আব্দুল মালিক বিন মরওয়ান বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে এসে এখানে মসজিদ তৈরি করা হয়েছে আর এর পার্শ্ববর্তী জায়গাটা হলো যেটা গম্বুদ আমরা দেখি এটা হলো সখরা আর এটা ম্যারাজ গমনের জায়গা ম্যারাজ এক জায়গা থেকে আল্লাহ নবী সাল্লাহু আলি সাল্লাম গমন করেছিলেন এবং সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে তো আল্লাহর নবী সাল্লাহু আলি ইসলামের যাওয়ার প্রথম গাঠি এবং নবীজি সাল্লি সাল্লাম সকল নবীগণের ইমামত করেছেন নবীজির ইমামতিতে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ আলিহিম সাল্লা সবাই কিন্তু এখানে নামাজ আদায় করেছেন এবং শুকরের ইমামতি করেছেন শেখ শেষ নবী আখরি নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম এই কারণে কেবলায় আউ্য়াল হওয়ার কারণে প্রথম কেবলা হওয়ার কারণে নবীজির ম্যারাজের গাঠি হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাহ আলিহিহাসাল্লাম লক্ষাধিক নবীগণের ইমামতি করার কারণে এই জায়গা আমাদের জন্য আরও বরণীয় পরম শ্রদ্ধ এবং খুবই রেসপেক্টফুল এবং আমাদের হৃদয়ের স্পন্দন প্রাণের স্পন্দন মুসলমানদের জন্য তো বিভিন্ন যুগে বিভিন্নভাবে এটার ওপর অন্যরা হামলাও করেছে এর লম্বা একটা ইতিহাস রয়েছে কিন্তু আল্লাহর নবী সাল আলি ওসাল্লাম এই মিশর বিজয় হয়েছে হজরত ফারুক আনহুর সময়ে এরপরে বেতুল মকাদ্দাস বা বেতুল মকদিস বিজয় হয়েছে এটা মুসলমানদের হাতে এসেছে সৈদরতলা তালি ইসলামের দ্বিতীয় খলিফা তাঁর সময়কাল থেকে এরপর থেকে নিয়ে বারো বছর পর্যন্ত একাধারে এটা মুসলমানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল মুসলমানদের সম্পদ ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে এটা ছিল এই কর্তৃত্ব এবং নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে মুসলমানদের হাতে চলে আসছে কিন্তু এই উনিশশো আঠারো ইংরেজি থেকে এসে মাত্র দীর্ঘ বারোশো বছর পর মুসলমানদের হাত ছাড়া হওয়ার পর্যায়ক্রমে বিভিন্ন স্তর আরম্ভ হয় আর এরপর থেকে এক বিশেষ সম্প্রদায়ের হাতে চলে যায় এমনকি তারা উনিশশো আটচল্লিশ ইংরেজিতে বা সাতচল্লিশ ইংরেজিতে তাদের জন্য এখানে একটা দেশ এবং আলাদা প্রজাতন্ত্র তৈরি করা হয় স্টেট তৈরি করা হয় তবুও তখনও তাদের জন্য যে অংশ দেয়া হয়েছিল এই অংশ থেকে জাতিসংঘের নীতি অনুযায়ী তারা যেন বাইরে আর কোথাও না যায় এবং তাদের নির্ধারিত জায়গা এবং স্থানের মধ্যে যেন তারা সীমাবদ্ধ থাকে যদিও এটা মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে নয় বরং জোর জবরদস্তিমূলক করা হয়েছে কিন্তু তাদের নীতি অনুযায়ী তারা একটা বিশেষ স্থান পর্যন্ত সীমাবদ্ধ থাকার কথা ছিল কিন্তু না পরবর্তীতে তাদের গ্রেটার কান্ট্রি তৈরি করার জন্য তারা তাদের দেশকে আরও সম্প্রসারিত করতে থাকে এবং অগ্রসর হতে থাকে পর্যায়ক্রমে তারা মুসলমানদের বস্তিগুলোকে দখল করার প্রক্রিয়া তারা কন্টিনিউ চালিয়ে যায় এবং যুগে যুগে বিভিন্ন বাহানা করে সময়ে সময়ে বিভিন্ন যুদ্ধের আশ্রয় গ্রহণ করে মুসলিম নিধনের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালানোর মাধ্যমে মুসলমানদেরকে বাড়ি ছাড়া করার মাধ্যমে শহীদ করার মাধ্যমে বিশেষত ছোটো বাচ্চাদেরকে করুণভাবে মর্মন্থুদ নিয়মে শহীদ করার মাধ্যমে এই ধারাবাহিকতা অব্যাহত গতিতে চলছে অব্যাহত রয়েছে কিন্তু আমরা এই কথাটা বলতে চাই এটা যেহেতু সকল মুসলমানদের হাতে সম্পূর্ণরূপে মুসলমানেরা যুদ্ধ করে জয় করেছেন এবং মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছে এটা বারো শত বছরের বেশি সময় কাল পর্যন্ত সেইদিনা ফারুক আজম হেজরত ওমরদ্দলাহ তালুর সময় থেকে নিয়ে এই কিছুদিন আগ পর্যন্ত সম্পূর্ণরূপে মুসলমানদের হাতে মুসলমানদের নিয়ন্ত্রণে সুতরাং এটাকে জোর জবরদস্তিমূলক এর উপর কবজা করার জন্য যদি অবৈধ যুদ্ধ চালিয়ে সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাতিগতভাবে মুসলিম নিধনের মাধ্যমে যদি এই দেশের উপর কবজা করার কোনো হীন ষড়যন্ত্র করা হয় তাহলে এটা হবে এর চেয়ে বড় অন্যায় আর কিছু হতে পারে না এটাকে রক্ষা করার জন্য মুসলমানেরা অতীতেও যেমন যুদ্ধ করেছেন বর্তমানেও মুসলমানেরা প্রাণের তাজা রক্ত জীবনের তাজা রক্ত পেশ করে শাহাদতের নজরানা পেশ করে তারা এই কোরবানি দিয়ে গিয়েছেন বর্তমানেও দিয়ে যাচ্ছেন আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আল্লাহ তালে যেন শান্তির প্রতিষ্ঠার দাবিদার যারা তাদেরকে কিছু কথা বুঝবার যেন তৌফিক দান করেন আজকে সারপ্রাইজ হতে হয় সারা দুনিয়াতে শান্তির বুলি আওড়ানো হয় এবং মানবাধিকারের স্লোগান দেয়া হয় মানবাধিকার 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 যতগুলো মিডিয়া রয়েছে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে প্রিন্ট মিডিয়া রয়েছে সবগুলো মিডিয়াতে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া শুধু মানবাধিকারের স্লোগান দেয়া হচ্ছে মানবাধিকারের বাসায় বর্তমানে সাধারণত কথা বলা হয়ে থাকে মানবাধিকারের রেফারেন্স দিয়ে কথা বলা হয়ে থাকে নারীর অধিকার উইমেন রাইটস হিউম্যান রাইটস চিলড্রেন রাইটস শিশুর অধিকার শ্রমিকের অধিকার এবং অ্যানিমেলস রাইটস পশু পশুর অধিকার প্রাণীর অধিকার সবার অধিকার নিয়ে বর্তমান যুগে যেভাবে একটা কথা বলা হয়ে থাকে যে কোনো বিষয় উত্থাপন করা হয়ে থাকে এই রেফারেন্স অতীতে এত বেশি আর কোনো যুগে ছিল না মানবাধিকার উইমেন রাইটস হিউম্যান রাইটস চিলড্রেন রাইটস লেবার রাইটস এগুলো নারীর অধিকার শিশুর অধিকার অ্যানিম্যালসের অধিকার প্রাণীর অধিকার এই সকলের অধিকার রক্ষার স্লোগান অতীতে কোনোদিন এইভাবে দেওয়া হয়নি এই যুগকে বলা হয় হিউম্যান রাইটসের যুগ মানবাধিকারের যুগ আপনি কথা বলতে হলে মানবাধিকারের সরে কথা বলতে হবে মিডিয়াতে আপনি রেডিওতে শুনেন টেলিভিশনে শুনেন পত্রিকায় দেখেন সোশ্যাল মিডিয়া আপনি পড়েন চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা আমাদের মৌলিক অধিকার এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের মানবাধিকার তো এই রেফারেন্স দিয়ে কথা বলার যুগ আর কোন কোনো সময় এত বেশি ছিল না ইসলামের বিভিন্ন অনুশাসনের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয় প্রপাকাণ্ডা করা হয় অপপ্রচার চালানো হয় তখনও মানবাধিকারের রেফারেন্স দেওয়া হয় ইসলামের হকুমত যদি হয় সরকার যদি হয় এবং বিশেষ পরিমাণে বড় অঙ্কের কোনো চুরি যদি সুপ্রমাণিত হয়ে যায় তাহলে বড় অঙ্কের কোনো চুরি তাহলে চোরের হাত কাটারও বিধান ইসলামের মধ্যে রয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে হবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না ইসলাম হকুমত যদি হয় রাষ্ট্র যদি হয় তো এখানে মানবাধিকারের প্রসঙ্গ উত্থাপন করে ইসলামের বিরুদ্ধে প্রচার চালানো হয় কিছু মানুষ আছে এটা নারীর অধিকারের পরিপন্থী এটাকে মনে করা হয় যে এটা নারীর নারী অধিকার বিনষ্ট হচ্ছে বলুণ্ডিত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে একেবারে বন্দিশালার মধ্যে রাখা হচ্ছে এই ধরনের সাটার ডাউন যে দোকান যেভাবে হয় মনে হয় গোর্খা এরকম কিছু একটা জিনিসের নাম তো দুই পুরুষ আর মহিলা যদি অবৈধ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে প্রশ্ন উত্থাপন করা হয় এখানে তৃতীয় জনের আপত্তির কোনো অধিকার নেই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার মানবাধিকার বলণ্ডিত হয়ে যাচ্ছে তো অবৈধ যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও মানবাধিকারের দোহাই দেয়া হয় পর্দার বিরুদ্ধে যখন কথা বলা হয় মানবাধিকারের দোহাই দেওয়া হয় নারীর অধিকারের দোহাই দেওয়া হয় এর চেয়ে বেশি অধিকারের আওয়াজ আর কোথাও আমরা দেখতে পাই বর্তমান সময়ে হিউম্যান রাইটসের জন্য অসংখ্য ইন্টারন্যাশনাল বিভিন্ন সংগঠনগুলো কাজ করে যাচ্ছে তাদের জন্য কোটি কোটি পাউন্ড বরাদ্দ বিলিয়ন বিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হচ্ছে কোনো যুগে এত বেশি বরাদ্দ হিউম্যান রাইটসের মানবাধিকার সুরক্ষার জন্য এতগুলো সংগঠন ছিল না অর্গানাইজেশন ছিল না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ধরনের বড় বড় অর্গানাইজেশন ছিল না তো মানবাধিকারের নামে ইসলামের বিরুদ্ধে বিশোধাগার করা হয় ইসলামের বিভিন্ন বিধিবিধানকে সমালোচনার লক্ষ্য পরিণত করা হয় এবং প্রত্যেকটা কথা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার শিশুর অধিকার এগুলোর রেফারেন্স দিয়ে বর্তমান সময়ে বলা হয় মিডিয়া সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মানবাধিকার নামে চিৎকার করছে কিন্তু এমনই একটা যুগে সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অসংখ্য অগণিত শিশুদেরকে শহীদ করা হচ্ছে মহিলাদেরকে শহীদ করা হচ্ছে নিরপরাধ নিরস্ত্র নিরপরাধ মানুষদেরকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে তাদের উপর অবিরাম গতিতে নির্লজ্জভাবে অবিরাম গতিতে অহর্নিশি বোমা নিক্ষেপ করা হচ্ছে বোমা বর্ষণ করা হচ্ছে এদের বেশিরভাগ সংখ্যা আবার শিশুদের আশ্চর্যান্বিত হতে হয় এ পর্যন্ত বারো হাজারের অধিক শহীদ হয়েছেন তো আপনি দেখবেন পাঁচ হাজার শুধু এর মধ্যে শুধু ছোট শিশু নিষ্প অবোধ শিশু নারদিল্লাহমিন যারা এই কাজটা করছে বিভিন্ন বইয়ের মধ্যে রেফারেন্স সহ ইলাম একাম উল্লেখ করেছেন রেফারেন্স সহ উল্লেখ করেছেন যে তারা ছোট শিশুদেরকে হত্যা করা আর তাদের রক্ত আঠার মধ্যে মিশিয়ে সেটা দিয়ে রুটি তৈরি করে আত্মপ্রসাদ আত্মপ্রসাদের প্রলেপ হিসাবে আনন্দ উৎসব করা এটা হলো তাদের ধর্মে এমনকি খ্রিস্টান বাচ্চাদেরকেও তারা মানে এইভাবে তারা হত্যা করেছে এবং এর রক্ত মিক্স মিশিয়ে তারা রুটি তৈরি করে এই রুটি খেয়ে তারা আনন্দ উৎসব করে করার ইতিহাস তাদের রয়েছে এই কাজটাকে জানি না কেন এত পবিত্র মনে করা হয় অথচ মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকারের স্লোগান যারা নিয়ে সারা দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অনেক কথাই যারা বলে যাচ্ছেন নাউরুল্লাহ নুবিল্লাহমজাহলি এগুলো সব অপপ্রচার প্রপাগান্ডা ইসলামের বিরুদ্ধে অনেক ধরনের বিশোধাগার এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি সমাজের মধ্যে মানব জাতির মধ্যে তৈরি করে ইসলামের উপর খালিমা লেপনের অবচেষ্টা কিন্তু এরপরেও আমরা বলবো যে বর্তমান যুগে এত বেশি মানবাধিকারের আওয়াজ উচ্চারিত হয় কিন্তু ঝুলুম নির্যাতনের যে স্ট্রিম রোলার চালানো হচ্ছে ইতিহাসের মধ্যে এত ঝুলুম কোনো যুগে পাওয়া যায় না মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর কোনো যুগে এত বেশি পাওয়া যায় না যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যেভাবে তাদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে যেভাবে মুসলমানদের রক্তকে এভাবে ঝরানো হচ্ছে গাজর মূলার মতো তাদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে এবং যেভাবে বস্তির পর বস্তি এলাকার পর এলাকা শহরের পর শহর সম্পূর্ণ উজাড় করে দেওয়া হচ্ছে এবং শত শত শহীদ একসঙ্গে হচ্ছে দেখেন একটা ছোট বাচ্চাকেও যদি আপনি একটা হাতিয়ার দেন তার হাতে এবং যদি বলেন যে লাইফ সাপোর্ট মেশিনের মধ্যে যে সমস্ত রোগী এখানে পড়ে আছে সবাইকে তুমি মেরে আসো এই ছোট বাচ্চাও তো এদেরকে মেরে ফেলতে পারবে অবধ শিশুও তো মেরে ফেলতে পারবে কারণ ওরা এখন মরণাপন্ন অবস্থায় রয়েছে মরণাপন্ন অবস্থায় লাইফ সাপোর্ট মেশিনে হসপিটালের মধ্যে যারা কাতরাচ্ছে যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থিত সেই সমস্ত মানুষদেরকে শহীদ করে বাহাদুরি দেখানো হচ্ছে যে আমরা মানুষ মারতে পারি এটা কি যুদ্ধের কোনো নীতিতে আসে কোনো সমর নীতিতে আসে কোনো জখ্মীদেরকে আহতদেরকে হসপিটালাইজড মানুষ যারা তাদেরকে লাইফ সাপোর্ট মেশিনের মধ্যে যারা তাদেরকে মৃত্যুর মুখে পতিত করা এবং তাদেরকে মেরে ফেলা এটা কোন মানবাধিকার দুনিয়াতে হতে পারে এটা কি কোনো মানবতা আর এই মানবতাকে এইভাবে ধ্বংস করা হচ্ছে মানবতা খুন করা হচ্ছে এবং সমগ্র বিশ্ব শক্তিগুলো এবং মানবাধিকারের ধ্বজাদারী সংগঠনগুলো এইভাবে নির্বিকার হয়ে তারা দেখছে কিন্তু এর প্রতিকারের জন্য কোনো সমুচিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এর চেয়ে বড়ো দুঃখের আর কি হতে পারে জাজাকুমুল্লাহ মুফতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করতেছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনার এই গুরুত্বপূর্ণ আরও কিছু আলোচনা শুনবো এবং ফাঁকে ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সুশ্রুতা আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার দেখা হবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কুই এনে ওই প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাজন আলিমুদ্দিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মন তাকিম সাহেবাল্লাহ মুফতি সাহেব ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা বিরতির আগে শুনতেছিলাম আমরা এই আলোচনা আরও একটু শুনবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যখনই কল করবেন আপনাদের জন্য প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম আমরা কলের দিকে অবশ্যই চলে যাব একটু সময়টা ডিফারেন্ট হয়ে যাচ্ছে আর আগে আমরা রাত্রি নয়টার সময় আমাদেরকে এই প্রোগ্রাম করতে হতো সেটা ভালো সময় ছিল আর একটু ডিফারেন্ট টাইমে আমাদেরকে এই প্রোগ্রামটা করতে হচ্ছে অনেকেই আবার নমাজবন্দেগির মধ্যে ব্যস্ত এই জন্য হয়তো দেখতে পাচ্ছেন না বা কল করা সম্ভব হচ্ছে না কিন্তু যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আছেন আপনারা মূল উদ্দেশ্যে যেহেতু প্রশ্নোত্তর সুতরাং এই উদ্দেশ্যে প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং ভালো ভালো প্রশ্ন রাখবেন আল্লাহ তালের জন্য সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমিনী আলমিন। তো আমি যে কথাটা বলছিলাম যে মুসলমানদের রক্তকে এত বেশি হালকা আর কোন যুগে কখনো এটা মনে করা হয়নি বর্তমান সময়ে যেভাবে অবিরাম বোমাবর্ষণের মাধ্যমে গোলাবর্ষণের মাধ্যমে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালানোর মাধ্যমে যেভাবে বর্তমান সময়ে মুসলমানদের অধিকার বলণ্টিত করা হচ্ছে এমন এক যুগে যখন মানবাধিকারের বলি সবচেয়ে বেশি আওড়ানো হয় স্লোগান সবচেয়ে বেশি দেয়া হয় শিশুর অধিকারের কথা বলা হয় নারীর অধিকারের কথা বলা হয় কিন্তু শিশু এবং নারীদেরকে অধিক হারে অধিক সংখ্যায় হত্যা করা নির্লজ্জভাবে হত্যা করার হসপিটালাইজড যারা হসপিটালাইজ জখমি অবস্থায় যারা চিকিৎসাধীন যারা অক্সিজেন লাগানো অবস্থায় তাদেরকে শহীদ করা এটা আমি মনে করি এটা সবচেয়ে বড় কাপুরুষতা যেমন অমানবিকতা যেমন নির্লজ্জতা যেমন একই সাথে এটা মূল যুদ্ধের মধ্যে পরাজয়েরও একটা আইন এবং আলামত আমি বলতে পারি কারণ একটা শিশু অবুধ শিশুও এমন মানুষদেরকে হত্যা করতে পারবে যারা হসপিটালাইজ যারা অক্সিজেন লাগানো এবং সম্পূর্ণ সিরিয়াস অবস্থা এবং কন্ডিশনের শিকার যারা তো এদেরকে মারার জন্য হসপিটালে হসপিটালে বর্ষণ করে শিশুদেরকে হত্যা করা নিরপরাধ দুর্বল নারীদেরকে হত্যা করা আর জখ্মী যারা আহত যারা তাদেরকে হত্যা করা এই কাজটা করার জন্য এত বড় মহাশক্তি এবং অ্যাটমিক পাওয়ার হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না এই কাজটা করার জন্য এত বড় নির্লজ্জ ঘৃণ্য নেক্ষারজনক নির্মম পাশবিক এবং সবচেয়ে বেশি নিন্দনীয় ঘৃণ্য এবং অবিশপ্ত কাজটা করার জন্য এত বেশি অবিশপ্ত কাজটা করার জন্য এত বড় আর্মির কি প্রয়োজন ছিল তোমাদের কি বাহাদুরি এইখানেই যে যখমি যারা আহত যারা যারা অক্সিজেন লাগানো অথবা লাইফ সাপোর্ট মেশিনে তাদেরকে হত্যা করার জন্য বিদ্যুৎ বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয়া তাদেরকে পুরো হসপিটালে যারা অসুস্থ তাদেরকে মেরে ফেলার জন্য তোমাদের এই আয়োজন আমার দুঃখ হয় ঘৃণা হয় অভিশাপ দিতে মন চায় যে এই ধরনের মানুষও কি দুনিয়াতে হতে পারে আর মানবাধিকারের এত বলি যারা আওড়ায় পশ্চিমা বিশ্ব তাদের চুকের সামনে এই ধরনের কাজ হয় কিন্তু এই যুদ্ধবন্দির জন্য দেখা যায় যে তাদের পার্লামেন্টের মেম্বার যারা তাদের বেশিরভাগ নওয়াজুবিল্লাহ নওয়াজুবিল্লা তারা আবার এই যুদ্ধ পক্ষে নয় যুদ্ধরা অব্যাহত রাখার পক্ষে ইতিহাসের সবচেয়ে বড় ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ডোমেস্ট্রেশন লক্ষ লক্ষ মানুষ লন্ডনের রাজপথে এবং অমুসলিম মুসলিম আশি ভাগ নব্বই ভাগ হবে অমুসলিমদের সংখ্যা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেখানে খোলা আকাশের নিচে এসে ইতিহাসের সবচেয়ে বড় ডোমিস্ট্রেশনের মাধ্যমে এই মানবতাবিরোধী অন্যায় জুলুম নির্যাতনের এবং পাশবিকতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ রেকর্ড করিয়ে গেল কিন্তু সেই দেশের বেশিরভাগ পার্লামেন্ট এমন আছেন সৎসাহস তারা আবার যুদ্ধের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তারা তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু আসল রূপটা আমাদের সামনে চলে আসে আব্বাল যাদের সম্পর্কে আল্লাহ বলেছে এর সত্যতা প্রমাণিত হয় যে বাহ্যিক মুখরোচক মুচকি হাসি এবং সুন্দর ব্যবহারকে অনেক মুসলমান মনে করে যে এরা তো অন্তরের দিক দিয়েও মনে হয় খুব ভালো হবে তাদের অন্তরের আসল পরিচয় এই জায়গায় এসে দেখা যায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ রেকর্ড করিয়ে গেল লক্ষ লক্ষ মানুষ লন্ডনের রোড ব্লক করে দিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় একটা প্রতিবাদ এবং ডোমিস্ট্রেশন আমাদের চোখের সামনে কিন্তু এগুলো সত্ত্বেও দেখা যায় যে যেখানে আইন প্রণয়ন করা হয় যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সমস্ত জায়গায় আসল যে তাদের মল্লিক আসল যে লক্ষ্য এবং উদ্দেশ্য ভালো করেই বোঝা যায় যে এই দেশ যেভাবে একটা অবৈধ দেশকে হয়তো একটা দৃষ্টিতে বড় বড় ঐতিহাসিক দৃষ্টি আজার দৃষ্টি অবৈধ সন্তান যেখানে জন্ম দিয়ে তাকে রক্ষা করার জন্য এখন আবার আদা জল খেয়ে মাঠে কোথায় গেল তোমাদের এই মানবিকতা কোথায় গেলো মানবাধিকারের বুলি কোথায় গেলো মানবাধিকারের স্লোগান কোথায় চলে গেল শিশুদের কান্না আবাল বৃদ্ধ বনিতার আকাশ পতাক আকাশ পাঠা গগন বিদারী চিৎকার পশ্চিমা বিশ্বে যদি কোনো একটা কুকুরের উপর এই ধরনের কোনো নির্যাতন করা হয় তাহলে মনে হয় লক্ষ লক্ষ মানুষ এবং তোমাদের সকল শক্তি হয়তো আদালত নবী আশুবে তাহলে হত তোমরা সর্বশক্তি নিয়ে মুসলিম নিধনযোগ্য তোমরা নেমে যাবে কিন্তু তোমাদের চোখের সামনে এইভাবে প্রায় কাফরত অবস্থায় নামাজরত অবস্থায় মুসল্লিগণের উপর মসজিদুল আকসার মতো পবিত্র স্থানে যখন হামলা করা হয় গুলি চালানো হয় এই সবগুলো তোমাদের চোখের সামনে আর কত মানুষ যে আত্মাহতি দিয়ে আসছে শাহাদত বরণ করে আসছে এবং কন্টিনিউ জলম নির্যাতন অব্যাহত রাখা হচ্ছে যারা হামলা করে তাদের উপর যদি হামলা করতে যে অমুকে অমুক হামলা করেছে আমরা এই জন্য তার উপর হামলা করছি নিরপরাধ শিশুদেরকে সাধারণ জনগণকে মহিলাদেরকে নিষ্পাপ শিশুদেরকে এভাবে হামলার শিকারে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইতিহাসের মধ্যে বিরোধী দৃষ্টান্ত স্থাপনে সর্বাগ্রে যে দেশটি সেই দেশের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আয়োজন নেই কোনো পদক্ষেপ নেই কোনো স্ট্যান্ড নেই কোনো সিদ্ধান্ত নেই তাকে আটকানোর জন্য দুনিয়ার কোনো শক্তির মধ্যে যেন সাহসী নেই মানবাধিকারের আওয়াজ এবং বলি আওড়ানোটা অন্তত মুখের মধ্যে শোভা পায় না এমতাবস্থায় এই কথাটা বলাটাই সমীচীন হয় যে অন্তত আমাদের মুখে মানবাধিকার শব্দটা শোভা পায় না আমরা মানবাধিকারের অঙ্গনে সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন হিউম্যান রাইটস এই উপাধি আমরা আবার নিতে চাই আবার মানবাধিকারের স্লোগান দিয়ে সারা দুনিয়াতে আমরা মোডল হতে চাই সারা দুনিয়াতে শ্রেষ্ঠ এবং সেরা আমরা হতে চাই ভালো রেকর্ডের অধিকারী আমরা হতে চাই এই কথাটা তো অন্তত বাদ দেওয়া উচিত যে এখন আর মানবাধিকারের নামে চ্যাম্পিয়ন হওয়ার এই ঘোষণাটাও এমন সৎসাহস থাকা উচিত যে এমন ঘোষণা দিয়ে দেওয়াটা দরকার ছিল থাকলে এই ঘোষণা দেওয়া উচিত যে এখন থেকে আমরা আর মানবাধিকার নাম নেব না এক এক দেশের উপর অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরাকে চার লক্ষ বাচ্চা শহীদ হয়েছে চার লক্ষ শিশুর অপমৃত্যু হয়েছে তো যখন তাদের উপর অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা হলো ঠিক ওই সময়কার একটা ঘটনা একজন বড় জার্নালিস্ট তার বইয়ের মধ্যে লিখেছেন যে সুদূর আমেরিকায় সেখানে একটা কুকুরকে বাচ্চার উপর নিজের সন্তান ছোট বাচ্চার উপর হামলা করার কারণে বাবা সন্তানের প্রতি দরদি হয় সন্তানের ভালোবাসা ভালোবাসার একটা আবেগ অন্তরে সৃষ্টি হয়ে যাওয়ার কারণে যে আমার সন্তানের উপর হামলা করেছে আমারই কুকুর তো সে গুলি চালিয়ে দিয়েছে কেন্দ্র করে ওইটার ভিডিও আরেকজন অন্য ভাষা থেকে তুলেছিল তখন প্রিন্ট মিডিয়ার যুগ ছিল এসেছে তো বেশিরভাগ মানুষ ওই কুকুরের পক্ষে রায় দিয়েছে কুকুরের মৃত্যুর এই করুণ কাহিনী ওই বাচ্চা যে রক্তাক্ত আর মানুষের বাচ্চা ওইটা নয় ওই কুকুরের নাম সে ফ্যামিলিভাবে টন রেখেছিল নাম ওইটা টন টন রেখেছিল তো উনি ওই প্রবন্ধকার যিনি জার্নালিস্ট উনি লিখেছিলেন ওহা কই টন নেহি হতা মানে এরাকে এই চার লক্ষাধিক শিশু মারা গেল এই টনের পক্ষে জনগণ কিন্তু রায় দিয়েছে জনগণ বলছে যে এত দুঃখজনক বা মর্মান্তিক মৃত্যু যে কুকুরের হয়েছে আদালত মালিকের বিরুদ্ধে ফ্যাসলা দিয়েছে এবং জনগণ ফেসলা দিয়েছে জনমত জরিপ করা হয়েছে পত্রিকায় যে যেত আপনারা বলুন এই কুকুরের বিভিন্ন পিকচার বিভিন্ন করুণ মর্মান্তিক পিকচারগুলো আসেছে তো একটা কুকুর মারা যাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের মতামত ব্যক্ত করে তারা মালিকের বিরুদ্ধে কুকুরের পক্ষে কুকুরের মর্মান্তিক মৃত্যুর করুণ দৃশ্যগুলোকে সামনে রেখে সবাই একেবারে বিগলিত হৃদয়ে অশ্রু বর্ষণ করে মতামত দিয়েছেন এবং কুকুরের পক্ষে কোর্টের ফেসালা আর জনগণের ফেসলা কিন্তু এই কুকুরের নাম ছিল টান তো তিনি বলছেন ওহা কুই টান নেই হতা মানে সেখানে মানুষের বাচ্চারা মারা গিয়েছে অর্থনৈতিক অবরোধের কারণে কচি শিশুরা মারা গিয়েছে বোমা বর্ষণের কারণে এবং অর্থনৈতিক অবরোধের কারণে পানি না পাওয়ার কারণে দুধ না পাওয়ার কারণে এই বাচ্চাগুলো মারা গেছে সেখানে কুকুরের বাচ্চা ছিল না বিধায় তাদের প্রতি কেউ খেয়াল রাখতে পারেনি কোনো ভূক্ষেপ কেউ করতে পারেনি তো পশ্চিমা বিশ্বে যদি একটা কুকুরও মারা যায় আর এর সঙ্গে যদি কোনো ওষুধ আচরণ কেউ করে তাহলে এটার যেভাবে নোটিস নেওয়া হয় মুসলমান শিশুদেরকে এইভাবে হাজার হাজার শিশুদেরকে একসঙ্গে এইভাবে শহীদ করা হচ্ছে কিন্তু এর মোকাবেলায় কোনো ধরনের কোনো শক্ত পদক্ষেপ আমরা কোথাও দেখতে পাই না এই মুখ বলিয়া ওড়ানোর মাধ্যমে বা এটা ঠিক হয়নি একটু এক দুই দেশ হয়তো বলে ফেললো এর মাধ্যমে কি ওই শিশুদের অধিকার রক্ষা হয়ে যায় ওই নারী নিষ্পাপ নারীদের অধিকার রক্ষা হয়ে যায় পুরো শহরকে শহর শহরের পর শহর বিল্ডিংয়ের পর বিল্ডিং সম্পূর্ণ ধুলিস সাত করে দেওয়ার বৈধতার সনদ একটা সন্ত্রাসী দেশ পেয়ে যায় আমার কোনো কথা মানবাধিকারের রেফারেন্স দিয়ে আমিও কথা বলছি আমি নিজেও বলবো যে কোনো ধর্মের কোনো মানুষের উপর ঝুলুম নির্যাতন সম্পূর্ণরূপে হারাম জায়েজ নয় ইসলাম এটাকে পারমিশন দেয় না আমরা এটাকে সমর্থন করি না যে কোনো অমুসলিমের উপর যদি ঝুলুম করা হয় আমরা ওই ঝুলুমের বিরুদ্ধে ওই অত্যাচারের বিরুদ্ধে ওই নির্যাতনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের কোনো স্থান ইসলাম এবং মুসলমানদের মধ্যে হতে পারে না থাকতে পারে না সম্ভবই নয় আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে অন্যায় হামলা হামলার বিরুদ্ধে কিন্তু নিরুপরাজ শিশুদেরকে মারাই হচ্ছে কন্টিনিউ তো অ্যাকশনের রিয়াকশনও থাকে এতগুলো অ্যাকশন আমরা প্রতিক্রিয়া দেখি কিন্তু ক্রিয়া দেখি না প্রতিক্রিয়াটা কি হয়ে গেল বেশি শক্ত তো ক্রিয়া কি ছিল কোন ক্রিয়ার ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া দেখা দিয়েছে কোন অ্যাকশনের মোকাবেলায় দেখা দিয়েছে সেটা আমরা দেখতে চাই না একটু সুচ্ছার হওয়া প্রয়োজন জুলুমের বিরুদ্ধে হাদিসের মধ্যে বলা হয়েছে জুলুম নির্যাতন এর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে রুখে দাঁড়ানোর চেষ্টা তার পক্ষে যতটুকু সম্ভব সেটা যদি কেউ না করে শুধু নিরবতা অবলম্বন করে সরাসরি সমর্থনও দিচ্ছে না যদি কেউ জালিমের মোকাবেলায় যদি শুধু নীরব থাকে কেয়ামতের দিন এইসব লোক শুধু যারা নীরব থাকবে জালিমের বিরুদ্ধে অত্যাচার যে করেছে তার বিরুদ্ধে উপযুক্ত কোনো সিদ্ধান্ত নেবে না পদক্ষেপ নেবে না যা করণীয় তা করবে না সাধ্যের মধ্যে অন্তত যতটুকু আছে তা করবে না শুধু জালিমের বিরুদ্ধে কথা না বলে হত্যাকারী ঝুলুমকারী নির্যাতনকারী তার বিরুদ্ধে কোনো কথা নীরব বলছে না সমর্থনও দিচ্ছে না শুধু তার বিরুদ্ধে নীরব সমর্থন যদি দেয় একটু নীরব থাকে এমন সব লোকদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাম বলেছেন ওয়াহির বাসায় তিনি বলেছেন যে তাদের কপালের লেখা থাকবে কে আমাদের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত অর্থাৎ অবিশক্ত এদের হবে এই অবস্থা আর সরাসরি যদি সমর্থন দানকারী হয় অস্ত্র যোগান দাতা হয় শক্তি সামর্থ্য এবং সব কিছু তাদের পক্ষে ব্যবহারকারী যদি কেউ হয় তাহলে ব্যাপারটা কোন পর্যায়ে যাবে এটা সহজেই অনুমান করা যায় তো ইসলাম তো মানবাধিকারের রক্ষক হজরত মুসলমান কেন অমুসলিম কেন হযরত অমরদ্দাল্লাহ তালু একটা কথা বলেছিলেন তাঁর শাসনামলে যে সুদূর ফুরাত নদীর তীরে কোনো কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি অমরকে এর জন্য জবাবদিহি হতে হবে আল্লাহর আদালতের জবাব দিতে হবে তো এই ব্যাপারটা এখন এই জুলুম এই নির্যাতনের বিরুদ্ধে এর মোকাবেলায় জুলুমের প্রতিকারের জন্য মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে এর মোকাবেলায় আমাদেরকে একটা মজবুত রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়া মানবিক কারণে জরুরি মানবতার জন্য জরুরি সমগ্র মানব জাতির অধিকার রক্ষার স্বার্থে এই কাজটা করা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব কিন্তু আমরা নিজেরা একটা মজবুত রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়া হওয়াটা যে ইসলামের দৃষ্টিতে কোনো দিন জরুরি হতে পারে এই কথাটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি ব্যক্তিগত আমলের মাধ্যমে আমাদের নাজাত হয়ে যাবে নামাজ রোজা আবাদ বন্দেগি দেখেন এগুলো ফর্জ দায়িত্ব এগুলো পালন করতেই হবে এটা আমাদের উপর জরুরি দায়িত্ব কিন্তু যেমন নামাজের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন হুকুম দিয়েছেন তোমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে আল্লাহর দুশ্মন যারা মানবতার দুশমন যারা সমগ্র মানব জাতির যারা সন্ত্রাসী যারা তাদের অন্তরে একটা বিতির সঞ্চার হতে হবে এই পরিমাণ শক্তি আর্মি কেন রাখে পুলিশ ডিপার্টমেন্ট কেন রাখে অপরাধ দমন করার জন্য বিভিন্ন বাহিনী কেন রাখে এখন যদি কেউ বলে না পুলিশকে এত বদ্র হতে হবে যে ছোর যেন কোনোভাবেই পুলিশকে ভয় না পায় চোরের মানে চোর মানে দেখলে আরও চুরি করবার সাহস যেন পায় এই ধরনের পুলিশি ব্যবস্থা যদি হয় তাহলে এমন দেশকে কি আপনি বলবেন যে খুব ভালো একটা দেশ এমন কান্ট্রিকে কি বলবেন যে না ছোররা এখানে পুলিশকে মুঠেও ভয় পায় না জনমের মতো সে তারা চুরি করে মন ভরে তারা চুরি করে সন্ত্রাসীরা মন ভরে তারা সন্ত্রাস চালিয়ে যায় বিনাশযোগ্য চালিয়ে যায় হত্যাকারী খনি যারা এত ভদ্র পুলিশ এটা কি বলবেন কখনো তো এই জন্য অবশ্য অবশ্যই আপনি বলবেন যে পুলিশকে এমন হতে হবে যে ক্রিমিনাল যারা তারা যেন ভয় পায় সন্ত্রাসী যারা তারা যেন ভয় পায় এটা তো পুলিশের বৈশিষ্ট্য এরকম পুলিশই হবে পুলিশের বৈশিষ্ট্য অপরাধ দমনকারীর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে তোমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এতটুকু শক্তি সঞ্চয় করতে হবে তোমাদের যে তাদের অন্তরে তোমাদের একটা ভীতির সৃষ্টি যেন হয়ে যায় এটার অর্থ কেউ ভুল যেন না আনে যে ইসলাম যেন বলছে যে খুব অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে হবে এটা রাষ্ট্রকে বলা হচ্ছে দেশকে বলা হচ্ছে ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে অবৈধ অস্ত্র হাতে রাখার কথা ইসলাম সমর্থন করছে না সমগ্র মুসলিম বিশ্বকে তাদের রাষ্ট্রীয়ভাবে এতটুকু শক্তিশালী হতে হবে শক্তিতে পরিণত হতে হবে যে জলুমের প্রতিকার যেন তারা করতে পারে জালিমেরা অন্তত যেন তাদেরকে ভয় পায় এই শক্তি সঞ্চয়ের যে হুকুম আল্লাহ দিয়েছেন উপায় উপকরণ একত্রিত করার যে নির্দেশনা আল্লাহ তারা দিয়েছেন এই নির্দেশনার উপর কি আমরা আমল করতে পারছি নামাজের হুকুমের উপর তো আমরা আমল করছি আঠান্নটা মুসলিম দেশ কিন্তু কোনো একটা দেশ সাহস করে বলতে পারে না যে আমরা জালিমের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষ্পাপ নিরপরাধ মাসুম শিশু নারীদেরকে অবিরাম বোমা বর্ষণের মাধ্যমে হত্যাকারীদের বিরুদ্ধে আমরা নগনের পক্ষে এই কথাটা বলবার মতো সাহস কারো অন্তরে নেই কারণ কি আমরা অর্থনৈতিক দিক দিয়ে সামরিক দিক দিয়ে সর্বোদিক বিচারে এই পরিমাণ শক্তি এবং ফ্যাক্টরে আমরা পরিণত হতে পারি নি ও প্রতিরোধ শক্তিতে আমরা পরিণত হতে পারি এরপরে বড় কথা হলো অনেক মুসলিম দেশের সামরিক শক্তিও ও জালিম এবং সন্ত্রাস ইমান দুর্বল সাহসিকতা নেই বদর তিনশো তেরো জন সন্ত্রাসীদের বিরুদ্ধে ময়দানে নেমেছেন সশস্ত্র এক হাজার এবং সমগ্র কুফুর বিশ্ব তাদের পেছনে রয়েছে আর নিরস্ত্র কিছু মানুষ আল্লাহর উপর ভরসা করে তারা ময়দানে অবতরণ করেছেন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজকে এই যে আল্লাহর হুকুম যে তোমাদেরকে অনেক বড় একটা রাজনৈতিক শক্তিতেও পরিণত হতে হবে তোমাদেরকে একটা ডিপ্লোম্যাটিক পাওয়ারে পরিণত হতে হবে মুসলমানদেরকে এমন একটা পর্যায়ে গিয়ে উপনীত হতে হবে যে পর্যায়ে উপনীত হতে হলে হওয়ার পর তোমাদের কোনো কাজের সঙ্গে তারা মোকাবিলা যেন না করতে পারে সন্ত্রাসীরা যেন মোকাবিলা না করতে পারে তোমাদের বৈরী ক্যাম্পগুলো যেন এই বিরোধিতা করতে না পারে তাদের অন্তরে তোমাদের প্রত্যেকটা কাজের গুণগত মান এত ভালো হবে যে তাদের অন্তরে সৃষ্টি সৃষ্টি হয়ে হয়ে যায়। যায়। ভয়ের এই তোমাদেরকে হতে হবে। এখন যদি আলিমুলারা বলেন যে সত্যিকার মানুষ যারা তারা যেন রাজনীতি ইত্যাদি করে তারা জালিমদের বিরুদ্ধে এই পরিমাণ শক্তি সঞ্চয় করে জুলুম ধুলুমের প্রতিকার করবে অত্যাচারের প্রতিকার করবে এবং তারা কে নিরাপদ করার যে গরু দায়িত্ব সেটা তারা পালন করবে এর জন্য আমাদেরকে রাজনীতিতে আসাটা জরুরি রাষ্ট্রক্ষমতায় আসাটা আমাদের জন্য জরুরি সাথে সাথে আমাদেরকে বলা হবে যারা আছেন আপনারা মসজিদে থাকবেন এই পাক পবিত্র কোরআন হাদিসকে আপনারা রাজনীতির অপবিত্র অঙ্গনে কেন নিয়ে আসলেন কেন নিয়ে আসলেন এই কোরআন হাদিস খুব পবিত্র বোঝা গেল আপনারা খুব অপবিত্র পার্লামেন্ট অপবিত্র নাকি হজরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলিহী রাইটার অফ তফসির মায়ুল কোরআন রাহিমুল্লাহ আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি ইসমাই সাহেব আব্বাজান উনি একটা কথা বলছেন যে আলিম উলামা আলিম ওলামা যারা এরা সবসময় সমালোচনার লক্ষ্য বস্তুতে পরিণত বর্তমান সময়ের কথা তিনি বলেছিলেন আমাদের অবস্থা এই বর্তমান যুগের কথা দুঃখজনক অবস্থা তিনি হজরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলী বলেছিলেন যে যে অবস্থায় থাকুক না কেন তাকে সমালোচনার লক্ষ্য বস্তুতে কিছু মানুষ পরিণত করতেই চায় যদি মনে করেন খুব গরিব হয় আর বাসা থেকে মসজিদে যায় যাওয়া আসা করে আবাদত গিতে ব্যস্ত ধন সম্পদ কিছু নেই টাকা পয়সা নেই গরিব মানুষ আবাদতবন্দেগী করে তখন কিন্তু সমালোচনা করা হবে তার বিরুদ্ধে যে না সে গরিব হলে কোনো পরিবার পরিজন সন্তান আত্মীয় স্বজন সকলের হক আদায় কি আদায় করার হুকুম কি ইসলামে নেই ব্যবসা কি হারাম আর ফ্যামিলির জন্য পরিবার পরিজনের জন্য কিছু উপার্জন হালাল করা এবং ধনী হওয়া এটা কি ইসলাম কি মানা করেছে এরা তো কিছুই বুঝে না এরা এ বাদত একজন যদি ধনী হয়ে যায় কোনো আলিম এই কি আবার আলিম এরা পাক্কা দুনিয়াদার আমরা দেখেছি অনেক আলিম আগে আগের যুগের ছিলেন দুনিয়া আর কোন মহাব্বত তাদের অন্তরে ছিল না দুনিয়া তাদেরকে স্পর্শ করতে পারেনি টাকা পয়সা জনসম্পদি তাদের কাছেও যায়নি তোমার সর্বাবস্থায় সমালোচনা করা হবে রাজনীতি করলেও সমালোচনা করা হবে না করলেও সমালোচনা করা হবে ধনী সমালোচনা গরিব সমালোচনা এটা হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলীর কথা তো আমাদেরকে এই দায়রা থেকে বের হয়ে আসতে হবে এবং ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বিধিবিধানকে সবগুলো হুকুম আহকামকে আমাদের মানতে হবে অবশ্যই জাজাকাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং বিরতির পর আমার কাছে একটা প্রশ্ন আছে ইনশাল্লাহ বলে দিব ইনশাল্লাহ এবং আপনারও কল করবে ইনশাআল্লাহ বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত সমানা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেবের কাছ থেকে আমরা শুনতেছিলাম এবং অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু এই সুন্দর আলোচনা শোনার জন্য এবং বর্তমান সময়ের অবস্থা পরিপ্রেক্ষিতে কিছু কথা আমরা শুনেছি এবং সুযোগ পেলে আরও শোনার চেষ্টা করব এর ভিতরে হয়তো আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন যেহেতু কেউ এনে এটা প্রশ্ন উত্তরের এই প্রোগ্রাম এবং আমার কাছে একটি প্রশ্ন চলে এসেছে এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ মুফতি সাহেব জীবনের পরেই আপনাদেরও আরও করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে মুফতি সাহেব একজন মহিলার আগের বিয়া মানে একটা বিয়া আসিল ওই বিয়ের একটা মেয়েও আসিল প্রায় বারো চোদ্দ বছর বয়স এই সময়ে ওই মহিলাটা আরও একটা বিয়া করছেন মানে এটা তো বিয়া বঙ্গ হয়ে গেছে তখন ওই মেয়েটা এই বাফের সামনে বাড়িতে একটু লজ্জাবোধ করে ও শরীয়তের হুকুম কি উনি যদি বাইর হইতে না চায় তাহলে কি বাধ্য করা না একটু মেনে চলা আসলে মানে হাতন বাফর সামনে হাতন বাফর সামনে মেয়ের বাড়ানি কারণ অন্য মা কিন্তু বাপ ভিন্ন আগের বাবা যিনি ছিলেন আগের স্বামী যিনি ছিলেন সেই স্বামীর গরের যদি মেয়ে হয় তাহলে সেই স্বামী হলেন মা ওই মেয়ের অরিজিনাল রিয়েল বাপ রিয়াল বাপ রিয়াল বাপ আর বর্তমান বাবা হলেন ডিফারেন্ট মা তো আর সেই তো ওনার কোনো পর্দার কোনো বিধান নেই এখানে মানে যেভাবে না মাহরম এরকম না মাহরম বর্তমান বাপ যিনি বাবা যিনি উনিও যেহেতু মায়ের স্বামী বিদায় উনি বাবার সমতুল্য কিন্তু যদি যুবতী মেয়ে হয় নতুন যৌবন হয় কম বয়স কম হয় তো এই সময় একটু লজ্জাবোধ থাকা এটা স্বাভাবিক স্বাভাবিক এটাকে উভয়ে কনসিডার করা দরকার সবাইকে এটা কনসিডার করা দরকার যদি একটু বেশি লজ্জাবোধ করে তো এটাকে সময় দেওয়া প্রয়োজন দ্বিতীয় কথা হলো আস অরিজিনাল মেয়ে হলে যেভাবে মানুষ বাবা একটু কোলাকুলি করে একটু আদর করে হাত দিয়ে স্পর্শ করে এই জাতীয় কোনো কাজ না করাটাই বর্তমান ফিতনার যুগে ভালো কারণ বর্তমান যুগটা তাকওয়ার সেই লেভেল পর্যন্ত আর এখন অবশিষ্ট নেই আমরা অনেক দুর্ঘটনার খবর নারুদুবিল্লা নারুদিল্লা পেয়ে যাই অনেক সময় তো এই জন্য এমনকি ফোকাহে গ্রাম যেমন বলেছেন আপনার শাশুড়ি যদি খুব যুবতী শাশুড়ি হয়ে থাকেন আর আপনি জামাতা তো এমন শাশুড়ি যদি একটু দূরত্ব বজায় রাখেন সামনে বের হওয়া জায়েজ যেহেতু ওনার জামাতা ওনার মেয়ের জামাই এটা তো বের হওয়া যাবেই আপন আপন জামাতা আপন তামাদ বের হওয়া সম্পূর্ণ জায়েজ কিন্তু সম্পূর্ণ কম বয়সী অথবা দেখতে একেবারে যুবতী মনে হয় এমন যদি কেউ হন তাহলে একটু দূরত্ব বজায় রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে যদি কোনো শাশুড়ি থাকতে চান ঠিক একইভাবে এই মেয়ের ব্যাপারেও আমরা বলবো যে আগের স্বামীর ঘরের যদি মেয়ে হয় আর এখন যদি নতুন বাবা যিনি তা মায়ের নতুন স্বামী যিনি উনিও বাবার সমান ঠিক আছে কিন্তু খুব মানে একেবারে কাছে যাওয়াটা কাছে যে লজ্জাবোধ করে তো মেয়েকেও এত বেশি খারাপ মানে এত এমনভাবে দূরত্ব অবলম্বন করা যে মানে কোনো ধরনের সম্পর্ক মেনে না নেওয়া আত্মীয়তার যে একটা সম্পর্ক হয়ে গেছে বাপ এবং মেয়ের যে এখন একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে এটা যদি সম্পূর্ণরূপে মেনে না নেয় সেটা থেকে মেয়েকে বোঝানো উচিত যে না উনিও তোমার বাবার সমান সামনে বের হওয়া ওনার ভালোবাসা এবং মহাব্বত পেলে সেটাকে গ্রহণ করা এটা ঠিক আছে কিন্তু যদি মনে করেন লজ্জাবোধের কারণে যুবতী হওয়ার কারণে কম বয়স হওয়ার কারণে এবং আগে থেকে বাপ হওয়ার যে একটা ফিলিং এটার কোনো পরিবেশ ছোটবেলা থেকে এই মানুষের সঙ্গে নেই বিধায় যদি একটু বেশি দূরত্ব রাখে তাহলে বাবাকে উচিত যে একটু দূরত্ব বজায় রাখা অল দীর্ঘদিন যাওয়ার পর বেশাদি যখন হয়ে যাবে ওই মেয়ের তখন একটু তখন আস্তে আস্তে এটা আর থাকবে না তখন বাপের কদর অন্তর চলে আসবে তো এখনকে অন্যকে বোঝা উচিত সময় দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত আন্ডার প্রেসার করার কোনো প্রয়োজন নেই জবরদস্তি কোনো কিছু করার আদৌ প্রয়োজন নেই একেবারে নিজের সন্তানও যদি নিজের কাছে আসে না জোর জবরদস্তি দেখবেন আপনি করতে পারবেন না জোর জবরদস্তি করে আপনি ছোট বাচ্চাকেও আপনি আদর করতে পারবেন না তো যদি তার মনের ইচ্ছা মুঠেই না হয় আর বর্তমান সময়ে মোটামুটি দূরত্ব বজায় রাখাটাই ভালো অনেক সময় অনেক মেয়েরা তাদের নিজের হেফাজতের জন্য সতীত্ব রক্ষার জন্য তারা আনকমফোর্টেবল ফিল করে তো সেই আনকমফোর্টেবল ফিল করাটা যদি বাড়াবাড়ির পর্যায়ে না যায় অতিরঞ্জনের পর্যায়ে না যায় তাহলে এটাকে মেনে নেওয়া উচিত আর অতিরঞ্জনের পর্যায়ে যদি চলে যায় তাহলে মেয়েকে বোঝানো উচিত যে এত বেশি বাড়াবাড়ি এবং এত বেশি অতিরঞ্জন যেটা অন্য অনেক মানুষ আছে যাদের যাদের সামনে বের হওয়া জায়েজ নয় বা যাদের সঙ্গে পর্দা করা জরুরি তাদের ব্যাপারে তোমার এত এত বেশি বেশি আপত্তি আপত্তি নেই আবার বাবার ব্যাপারে তো নয় আর বাবার জন্য উচিত হবে যে একটু সুযোগ দেয়া বা আনকমফোর্টেবল কেউ ফিল করলে এত তাড়াতাড়ি বেশি কাছে যাওয়ার থেকে বিরত থাকা এখানে আরেকটি কথা মনে করি বিয়াশির সময় যখন আসবে তখন কাকে প্রায়োরিটি দেওয়া দেওয়া হবে মানে আলোচনার সময় অনেক সময় হয়তো মেয়েটা চাইবে যে পুরাতন বাপ যে আছে সেও আসুক এখানে তো এখন একটা না ওই মেয়ের জন্য উনি বাপ তো পুরাতন না স্ত্রীর জন্য পুরাতন স্বামী হতে পারে কিন্তু বাবা যিনি উনি তো সব সময় বাবা বাবা উনি তো অরিজিনাল বাবা তো আসল বাবা যিনি বিয়ের ব্যাপারে ওনার কথার রাইট বেশি

বাবার অধিকার বেশি কোনো জায়গা ইত্যাদি স্থান ঠিক করার ক্ষেত্রে বাবার বাবার অধিকার বেশি মার ব্যাপারে বলা হয়েছে কসিল আকল আর ছেলের ব্যাপারে বলা ভাইয়ের ব্যাপারে বলা হয়েছে যে আপন ভাইও যদি হয় তো বোনের বিয়ের ব্যাপারে ভাইও অগ্রাধিকার প্রাপ্ত নয় বাবা বাবা হবে হ্যাঁ আপনার মা প্রাপ্ত না ও বাবা এবং দাদা এর এর কারণ কারণ কি বলা হচ্ছে যে এক জায়গায় যদি বিয়ে দিতে হয় তাহলে দুটো সাহেব হেদায়া হেদায়া কিতাবের রচয়িতা যিনি উনি উল্লেখ করেছেন বিষয়টি হেদায়া কিতাবের মধ্যে অনেক ইসলামের দলিলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে তো বলা হয়েছে যে দুটো গুণ থাকতে হবে জরুরি ভিত্তিতে একটা হতে হবে যে পরিপূর্ণ মহাব্বত থাকতে হবে পরিপূর্ণ ভালো পাওয়া অন্তর দিয়ে এটা থাকতে হবে আবার পরিপূর্ণ আকলও থাকতে হবে পরিপূর্ণ আকল সমাজ দেশের অবস্থা পরিস্থিতি এখন বাবার মধ্যে দাদার মধ্যে মায়া মহাব্বতও পরিপূর্ণ আবার আকলও পরিপূর্ণ মানে ভুল জায়গায় দেবেন না দেশের অবস্থা খুব ভালো আরো অন্যত্র মানে কোন জায়গাটা ভালো কোন পরিবারটা ভালো এগুলো একটু বুঝার যে শক্তি যেটা এটা তো মহিলাদের ঘরে থাকার কারণে ওই সুযোগটা তো আর হয়ে ওঠে না কোন এলাকার মানুষ ভালো কোন ফ্যামিলিটা সর্বদিক থেকে ভালো হবে মেয়ের জন্য উপযোগী হবে এটার জন্য আকলো থাকতে হয় আবার মেয়ের মায়াম হাব্বতও পরিপূর্ণ থাকতে হয় তো এই পরিপূর্ণ মায়াম হাব্বত আর পরিপূর্ণ আকল বুদ্ধি বিবেক বিবেচনা মায়া মহাব্বত তো পরিপূর্ণ আছে কিন্তু আকল এবং জানাশোনার অভাব কিছু খুব দুর্বলতা আর বাইয়ের মধ্যে বলা হচ্ছে যে আকল তো পুরোপুরি আছে কিন্তু মায়া মহাব্বত মা বাবার মতো নয় মা বাবার মতো বোনের বোনের জন্য তো এত মহাব্বত হয় না মা বাবার যে যতটুকু মানে এতটুকু হবে না এতটুকু হবে না তো এটা কমতি আছে তো তার যদি কোনো স্বার্থ হয় বোনের সঙ্গে যদি কোনো দুশমনি হয় তো হয় না অনেক সময় তো তার ভালো একটা জায়গায় দিতে চাইবে না নাও পারে তো জন্য শরীয়ত এটাকে অগ্রাধিকার দেয়নি অগ্রাধিকার এখন মনে করেন মা চাইবে না আগের স্বামী মানে এখানে ইনভলভ করতে মানে মেয়েটার বিয়ে তখন এই মেয়েটা কি করবে মেয়ের বিয়েতে দেখেন সাধারণত তো এখন ফ্যামিলির আভ্যন্তরীণ বিষয়গুলোকে এইভাবে মেনে নেওয়া উচিত যদি কোনো মেয়ে কথা মানে না আমরা ওই বাবাকে বলবো আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ আপনাকে স্বভাব দিবেন এটুকু আমরা বলবো কিন্তু শরীয়তের মাস আলা হলো বাবার অধিকার বেশি তো রিয়েল বাবা যিনি অর্থাৎ আগের ওনাকে বলা ওনাকে জানানো বা মা বা মায়ের আত্মীয় মায়ের বাই ওরা ঠিকঠাক করলো বা একটা জায়গা দেখলো তখন তো পুরাতন বা মানে আগের স্বামীকে ওই মেয়ের বাবাকে জানানো উচিত যে জানানো উচিত কি মতামত নেওয়া উচিত এবং ওনার মতামতকে প্রায়োরিটি দেওয়া দরকার এবং কোন নতুন ভালো জায়গা যদি হয় তাহলে উনি মানবেন না কেন নিজের মেয়ের জন্য যদি কোনো ভালো একটা জায়গা কেউ চয়েস করে তাহলে বাবা হিসাবে যদি জায়গাটা ভালো হয় তাহলে উনিও চয়েস করবে এটা তো এটা মেনে নেবে ইনশাল্লাহ তো হ্যাঁ এটাকে এইভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ওই বাবাকে আসল বাবা বাপ যেনি ওনাকে রাজি খুশি করে এই কাজটা হওয়া উচিত বলে আমি মনে করি কারণ বাবার অধিকার এখানে বেশি বাপ হিসাবে মেয়ের উপর অধিকার বেশি এবং মেয়ের জন্য মা বাবা দুজনই ভালো মানে বাইরের ব্যাপার আমি আমার আপন এক মাত্র আমার এক বোনের বিয়ের সময়ের ঘটনা যে ওই আমার আম্মা একেবারে পার্শে পাশের গ্রামে উনি রাজি হয়ে যাচ্ছেন উনি দূরে দিতে চাচ্ছেন না ডেইলি ডেইলি খবর নিতে পারবেন শুধু এটা উনি দেখেছেন। কিন্তু এর চেয়ে ভালো কোনো পরিবার হয়তো একটু দূরে থাকতে পারে সারা জীবন অতিবাহিত করার জন্য শুধু নিকটে হওয়াটাই যথেষ্ট নয় কিন্তু মায়েদের অন্তরে একটা ভালোবাসা তাকে আমি প্রতিদিন

খবর পৌঁছানোর এটা ছিল ব্যবস্থা না চিঠিপত্র ছিল না মোবাইল ছিল না যোগাযোগের কোনো অন্য ব্যবস্থা ছিল তো এটা আমার কথার কথা আমি বললাম যে আমার আমার উপস্থিত সময়ে এটা কাজ কাছে হলে আমার জন্য যাওয়া আসা এবং মেয়ের জন্য আসবার সুযোগ এটা বেশি শুধু এইটাকে প্রায়োরিটি দিয়েছে তো আমরা পরে বুঝালাম যে না একটু দূরে যেখানে যাচ্ছি এটা ওই জায়গা থেকে ফ্যামিলি হিসাবে ভালো তো তো এইটা হলো মাহাব্যত পরিপূর্ণ থাকতে হবে আবার বুদ্ধি বিবেক আখল চিন্তা গবেষণা এবং সিদ্ধান্ত ক্ষমতা আরও বেশি থাকতে হবে তো সিদ্ধান্ত ক্ষমতায় বাপের অধিকার বেশি এবং মহাবত বেশি বাবার মধ্যে সেই জন্য ইসলাম যে হুকুম আমাদেরকে দিয়েছে আর পেছনে যৌক্তিক যৌক্তিসিদ্ধতাও রয়েছে যৌক্তিকতাও রয়েছে এবং আসলে দলিল দলিলও রয়েছে

সম্পর্ক শেষ হওয়ার আগে অনেক জিনিসই অনেককে একজন আরেকজনকে দিয়ে থাকেন দোনোজন ব্যবহার করতে পারেন স্ত্রীও যদি স্বামীকে কোনো কিছু দিয়ে থাকেন ব্যবহার করতে পারেন কারণ এটা তো দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আর মালিক হয়ে গেছেন অলরেডি তো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি মালিক হয়ে গেছেন স্বামীর স্ত্রীর সম্পর্ক যদি না থাকে যেটা মালিক বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেটা ব্যবহার করতে আমি মনে করি কোনো আপত্তি নেই সম্পূর্ণ জায়জ আছে অলঙ্কারের ব্যাপার হলে আমরা কোনো সময় জিজ্ঞাসা করতাম অলঙ্কার কি শুধু ব্যবহারের জন্য দিয়েছিলেন না মালিক বানিয়ে প্রপারলি দিয়েছিলেন হয়তো দান করেছেন এরকম হয় কোনো কোনো সময় আছে শুধু ব্যবহারের পারমিশন কোনো কোনো জায়গায় পাওয়া যায় ওইটা প্রপারলি মালিক বানিয়ে দেয় না কেউ কেউ যেটা তুমি ব্যবহার করো ওইটা হলে তো ফেরত দিতে হবে ওইটা হলে এমন অলঙ্কার হলে ফেরত দিতে হবে আর কাপড় ইত্যাদি কেউ টেম্পোরারি বা অস্থায়ীভাবে কেউ দেয় না সাধারণত এটা পণ্য মালিক বানিয়ে দিয়ে থাকে আশা করি সুতরাং এটা সম্পূর্ণরূপে জায়েজ আছে ব্যবহার করতে পারবেন জাযাকুমুল্লাহ আশা করি যিনি প্রশ্ন করেছেন উনি বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা অনেক উপকৃত হয়েছে ইনশাআল্লাহ যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আর আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা আপনারা নিয়মিত ইসলামিক ক্রিয়া নিয়ে ওই একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت